শান্তিপূর্ণ ভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাশেমী। সকালে পল্টনে হরতালের সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই আহ্বান জানান। এর আগে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজত ইসলাম, পরে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের নেতারা। এ সময় পুলিশ সমাবেশের চারপাশে সতর্ক অবস্থান নেয়। অবৈধ করতে পারি না।